প্রশ্ন, পশু যদি চুরি বা মারা যায় ইত্যাদি, পশু যদি চুরি চুরি হয়ে যায় অথবা মারা যায়, প্রশ্ন, পাগল পশু দিয়ে কোরবানি দেওয়া যায়? কোরবানি দাতার জন্য নিজে কোরবানির গোশত খাওয়াটা কি হুজুর আমরা জানতে চাই, এটা কি সুন্নত না মুস্তাহাব? প্রশ্ন, কোরবানি ওয়াজিব এমন ব্যক্তি যদি ঋণের টাকা দিয়ে কোরবানি করে তাহলে কি হবে, কোরবানি আদায় হবে? প্রশ্ন, যে সকল হাজি সাহেব কোরবানির দিনগুলোতে মুসাফির থাকবে তাদের উপর কি কোরবানি ওয়াজিব? প্রশ্ন, সামর্থ্যবান ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পক্ষ থেকে কোরবানি করা, প্রশ্ন, কোন দিন কোরবানি করা উত্তম? খাসিকৃত ছাগল দ্বারা কোরবানি করা যায়, যেমনি ভাবে মৃতের পক্ষ থেকে ইসালে সোয়াবের উদ্দেশ্যে আমরা কোরবানি করি তেমনি ভাবে জীবিতের পক্ষ থেকে এরকম কোরবানি করা যায় আছে। প্রশ্ন, কোরবানিদাতা এক স্থানে বসু অন্য স্থানে, কোরবানিদাতা এমন এক স্থানে বসু অন্য স্থানে উনি ওনার বাড়ি এলাকায় উনি আছে আপনার মোহাম্মদপুর, তো এই ক্ষেত্রে কি করণীয়? চামড়া নিজে ব্যবহার করতে পারবে? প্রশ্ন, ঈদুল আজহার দিন সর্বপ্রথম নিজের কোরবানির গোশত দিয়ে খানা খা, প্রশ্ন, একান্ত প্রয়োজনে 10-11 তারিখ রাতে আপনার যদি কোরবানি করে, ওই যে বলছি আগে জায়েজ আছে কিন্তু করলে কি করতে হবে? দরিদ্ররা কি করে বিভিন্ন এলাকায় মোরগ কোরবানি করে, হ্যাঁ মোরগ কোরবানির দিন। প্রশ্ন, পশু যদি চুরি বা মারা যায় ইত্যাদি, পশু যদি চুরি চুরি হয়ে যায় অথবা মারা যায় তাহলে ওই যে আগে যেটা বলছি, যদি ধনী ব্যক্তি হয় আর তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে থাকে তাহলে আরেকটা কিনবে, কিনে ইত্যাদি সে কি করবে, এটাকে কোরবানি করবে। আর গরিব মানুষ হলে কিনার দরকার নাই, যদি কিনে তাহলে কিনলে আরেকটা দিতে হবে আর কি, গরিব হলে তার দিতে হবে না, কিন্তু এটা মারা গেলে বা চুরি হয়ে গেছে আর আসার আশঙ্কা নাই, তো গরিব মানুষ আর দিতে হবে না, কিন্তু ধনী হইলে আরেকটা দিতে হবে। প্রশ্ন, পাগল পশু দিয়ে কোরবানি দেওয়া জায়েজ আছে কিনা? কি পশু? এমন পাগল যে পাগল মনে করেন সব বুঝে মোটামুটি, আপনারা ঘাইটাই দেয় এ তো পাগল মোটামুটি ভালোই বুঝে সব পাগলে, এটারে বলা হয় তেজি গরু, তো এরকম যদি হয় আবার এ পাগলামি করে খানার লাগে, খাওয়ান দাও খালি আমারে, তো এর দ্বারা কোরবানি জায়েজ আছে, কিন্তু পাগলামি করে খায় না, খানা দিলে পাগলামি করে খায় না, খালি দৌড়ায় খানা খাইতে চায় না, ঘাস খায় না, কিচ্ছু খায় না, যা দেন খাইতে চায় না, এই পশু দ্বারা কোরবানি জায়েজ নেই। হ্যাঁ পাগল খায় না, খানা দিলে ঘাস টাস ইত্যাদি খায় না, এমন পশু দ্বারা কোরবানি জায়েজ হবে না। প্রশ্ন, কোরবানি দাতার জন্য নিজে কোরবানির গোশত খাওয়াটা কি হুজুর আমরা জানতে চাই, এটা কি সুন্নত না মুস্তাহাব? কি মুস্তাহাব, যদি না খান সমস্যা নেই, খাওয়াটা মুস্তাহাব ভালো। 10 তারিখ এটা তো উত্তম, 10 তারিখে আপনি সকাল থেকে সুবে সাদেক থেকে কোনো পানি ইত্যাদি কিছু পান করবেন না, খাবেন না, একদম রোজার মতো থাকবেন, কোরবানির পশুর গোশত দিয়ে আপনি সর্বপ্রথম কি করবেন, আপনি খাবেন, এটা অনেক ফজিলত অনেক উত্তম কাজ, কোরবানির পশুর গোশত দিয়ে আপনি প্রথম খাওয়া, এটা সুন্নত, এটা ভালো, এটা কোরবানির 10 তারিখে আপনি করতে পারেন। আর এই মাসালা শুধু 10 তারিখের জন্য, 11 নম্বর তারিখে এটা হবে না, এটা শুধু 10 তারিখের জন্য। প্রশ্ন, কোরবানি ওয়াজিব এমন ব্যক্তি যদি ঋণের টাকা দিয়ে কোরবানি করে তাহলে কি হবে, কোরবানি আদায় হবে? যে কোরবানি আদায় হবে, তবে সুদের উপর ঋণ নিয়ে কোরবানি করা যাবে না, সুদের উপর ঋণ নিয়ে কোরবানি করা যাবে না। প্রশ্ন, যে সকল হাজি সাহেব কোরবানির দিনগুলোতে মুসাফির থাকবে তাদের উপর কি কোরবানি ওয়াজিব হবে? না, কোরবানি ওয়াজিব না। কোনো হাজি সাহেব হজে গেছে 12 দিনের নিয়তে, কয়দিন আরে বলেন, কয়দিন? 12 দিন, তার দেহে মুসাফির এখনো। আর আমরা সাধারণত যারা যায় 40 দিন, 1 মাস, বা আমার জানার মধ্যে অনেকে আছে ওনারা এই আপনার 6-7 দিনের মধ্যেও যায়, ভালো ভালো লোকদের সাথে সম্পর্ক আছে, তো দেখা যায় কোরবানির 2-1 দিন আগে যায়, কোরবানির 2-1 দিন পরে চলে আসে, এরা কিন্তু মুসাফির। তো এই মুসাফিরের উপরে মাসালা আমরা জানি কোরবানি ওয়াজিব না, আর যেহেতু আমাদের হাজির সাহেবরা যায় 15 দিনের বেশি নিয়ত করে, এই জন্য তারা মুসাফির নাই জন্য তাদের উপর কোরবানি ওয়াজিব হয়। প্রশ্ন, সামর্থ্যবান ব্যক্তি নবীজি সাল্লাহ সাল্লামের উপর পক্ষ থেকে কোরবানি করাটা কি উত্তম? এটা ভালো। নবী সাল্লাহ সাল্লাম হজরত আলী রাজি আল্লাহ তাআলা আনহুকে বলছেন আমার পক্ষ থেকে কোরবানি দিবা, এবং হজরত আলী মরণ পর্যন্ত এই আমলটা করতেন। যারা আপনার সামর্থ্যবান আছেন আপনারা একটা ভাগে এরকম বলতে পারেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে, আর যদি আপনি আরও সামর্থ্যবান হন একটা পশুই কিনতে পারেন এই নিয়তে, এটা আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে কোরবানি করব, মুস্তাহাব, এই পশুর গোশত আপনি নিজেও খেতে পারবেন, কোনো সমস্যা নেই। যেহেতু নবীজি আপনারে বলেন এই যে এই ওসিয়ত তো সেই ওসিয়ত না যেটা আপনি পালনীয় করতেই হবে এমন না। প্রশ্ন, কোন দিন কোরবানি করা উত্তম? এটা আগেই বলছি, 10 তারিখে উত্তম, এরপর 11, এরপর 12। প্রশ্ন, খাসিকৃত ছাগল দ্বারা কোরবানি করা জায়েজ আছে কিনা? জি জায়েজ আছে, খাসিকৃত খাসি করা হয় এরকম কোরবানি জায়েজ আছে কিনা? আছে। প্রশ্ন,
যেমনি ভাবে মৃতর পক্ষ থেকে ইসালে সোয়াবের উদ্দেশ্যে আমরা কোরবানি করি, তেমনি ভাবে জীবিতর পক্ষ থেকে এরকম কোরবানি করা জায়েজ আছে কিনা? জি জায়েজ আছে। জীবিত কারো পক্ষ থেকে আমরা এমনি কোরবানি করলাম, এটা জায়েজ আছে। প্রশ্ন, বিদেশে অবস্থানরত ব্যক্তি ইনি কি করবে? উনি নিজ দেশে অথবা অন্য কোনো দেশে কোরবানি দিতে পারবে কিনা? জি পারবে। নিজের দেশে বিদেশে আছে, ওখান থেকে টাকা টুকা ইত্যাদি পাঠাই দিবে, এভাবে কোরবানি করবে, জায়েজ আছে। উনি যদি বিদেশে দিতে চায় তাও পারবে। প্রশ্ন, কোরবানিদাতা এক স্থানে বসু অন্য স্থানে, কোরবানিদাতা এমন এক স্থানে বসু অন্য স্থানে, উনি ওনার বাড়ি এলাকায়, উনি আছে আপনার মোহাম্মদপুর, তো এই ক্ষেত্রে কি করণীয়? এই ক্ষেত্রে এই এলাকায় যদি ঈদের নামাজ হয়ে থাকে, এই এলাকায় ঈদের নামাজ হয়ে গেছে, উনি মোহাম্মদপুর, উনি এখন ঈদের নামাজ পড়ে নাই, কোরবানির মালিক পশুর মালিক মোহাম্মদপুর আছে, আর এই এলাকায় ঈদের নামাজ হয়ে গেছে, উনি এখনো পড়ে নাই, সমস্যা নাই, ওনার পশু উনি ফোন করে যদি বলে দিয়ে দাও কোরবানি, কোরবানি করা জায়েজ আছে। বুঝে আসছে? এলাকায় ঈদের নামাজ হয়ে গেছে এই জন্য। প্রশ্ন, চামড়া নিজে ব্যবহার করতে পারবে? জি পারবে। কোরবানিদাতা চামড়া নিজে ব্যবহার করতে পারবে। এক্ষেত্রে যদি উনি বিক্রি করে দেয় তাহলে কি? বিক্রি করাটা ঠিক না, বিক্রি করলে এটার পূর্ণ টাকাটা সৎকা করে দিবেন। তো কি করণীয়? বিক্রি না করে চামড়াটা এতিমখানা মাদ্রাসায় দিয়ে দিবেন। কথা বুঝে আসছে? বিক্রি না করে চামড়াটা এতিমখানা মাদ্রাসায় দিয়ে দিবেন। এতিমখানা এতিমরা পড়াশোনা করবে। আমি যেহেতু জামিয়া ইসলামের উপদেষ্টা, তো আপনারা এখানে দিতে পারেন, একটা হক আপনারা এখানে প্রতি বছর দেন, এই বছরও দিতে পারেন, ওখানে আপনারা ইনশাল্লাহ চামড়াটা দিয়ে দিতে পারেন, অথবা আপনাদের যে মাদ্রাসা পছন্দ, আরজামাদ আছে, জামিয়া ইসলামী আকবর কমপ্লেক্স আছে, ওই দিক দিয়ে জামিউল উলুম আছে, যেই যেই এলাকার ছাত্ররা বা যাদের মাদ্রাসা আপনার পছন্দ সেখানে আপনি দিতে পারেন। প্রশ্ন, ঈদুল আজহার দিন সর্বপ্রথম নিজের কোরবানির গোশত দিয়ে খানা খাওয়া, এটা আগে বলছি সুন্নত। প্রশ্ন, একান্ত প্রয়োজনে 10-11 তারিখ রাতে আপনার যদি কোরবানি করে, ওই যে বলছি আগে জায়েজ আছে, কিন্তু করলে কি করতে হবে? এক্ষেত্রে খুব বেশি পরিমাণ লাইটিংয়ের ব্যবস্থা করবেন, এমনভাবে লাইটিংয়ের ব্যবস্থা করে মনে হয় যে দিনের মতো, যাতে কোরবানির পশুর কোনো সমস্যা না হয়, দেখতে ইত্যাদি কোনো সমস্যা না হয়, এটা মুস্তাহাব। এমন হুজুর অন্ধকারে যদি কেউ কইরা ফেলে, কইরা ফেলা জায়েজ আছে, মাকরু। অন্ধকারে করে ফেলা জায়েজ আছে, মাকরু। কাজের লোককে পারিশ্রমিক হিসাবে এই গোশত দেওয়া যাবে কিনা? না, দেওয়া জায়েজ নেই। কাজের লোককে কাজের লোকের ইয়ে মতো দিবেন, নিজে যদি গোশত খান কাজের লোককেও গোশত দিবেন, হাদিয়া হিসাবে দিতে পারেন, ওর বেতন ওকে ঠিক রাখতে হবে। জবাইকারীকে পারিশ্রমিক দেওয়া জায়েজ আছে কিনা? জায়েজ আছে, মানে অনেক জায়েজ। জবাইকারীকে পারিশ্রমিক দেওয়া, হ্যাঁ হুজুর আপনি করেন না, এর লেগে দিতে হবে, আমি তো জবাই করি না, আপনি এটা মনে করেন না, কিন্তু বিষয়টা আমি কিন্তু জবাই করি না, আমার জন্য না, যারা জবাই করে হাতের শক্তি খরচ হয়, আর হাতের শক্তি হাতের কামাই হাদিসে আসছে এটা উত্তম কামাই, বরং আপনার নামে মামলা করে এই টাকা নেওয়া জায়েজ আছে জবাইকারীকে। যদিও জবাইকারী আপনারা এসে বলবে না, মিয়া না দিলে কিন্তু আপনারা জেলে নিব, হাজতে নিব, এরকম বলবে না, তো সেক্ষেত্রে আপনি দিয়ে দিবেন। আর যদি আমি বলি মাদ্রাসার ছাত্র, এদেরকে যদি আপনারা না দেন, অন্তত চামড়াটা মাদ্রাসায় দিয়ে দিবেন, দিয়েন দিলা দেওয়া ভালো। হ্যাঁ, মাদ্রাসায় পড়ে পড়াশোনা করে বাড়ি থেকে আর কয় টাকা পায়, কত টাকাই দেয় মা বাবা দেয় বলেন, অন্তত কিছু টাকা পয়সা দিলে বাড়ির যাওয়ার গাড়ি ভাড়া ইত্যাদি হয়ে যায়, এটা ভালো, আপনারা দিয়ে দিবেন। দরিদ্ররা কি করে বিভিন্ন এলাকায়? মোরগ কোরবানি করে। হ্যাঁ, মোরগ কোরবানির দিনে মোরগ ইত্যাদি কোরবানির নিয়তে মোরগ হাঁস ইত্যাদি এগুলা জবাই করা জায়েজ নাই। কোরবানির নিয়তে মোরগ হাঁস ইত্যাদি জায়েজ নাই। হ্যাঁ, কোরবানির দিনে এগুলা জবাই করা জায়েজ, খাবেন নিজেরা খাবেন। বুঝে আসছে? অনেকে আবার বলে হুজুর কোরবানির দিনে 10-11-12 এই তিন দিনে মুরগি জবাই করা জায়েজ আছে কিনা? জায়েজ আছে, আপনি মুরগির গোশত খাবেন, জায়েজ আছে, কিন্তু কোরবানির নিয়তে না, আপনি এমনি মুরগির গোশত আপনি কি করলেন, খাওয়ার জন্য জবাই করলেন।